হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাইড আউট ইটার্নিটি। টরন্টোতে দুর্গা পুজো শুরু হয়ে গেছে, আমরা এখন প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি। অঞ্জলি হয়ে গেছে এখানে। এই পুজোর নাম আমার পুজো, মিসিসাগা বলে একটা জায়গাতে এখানে পুজো হচ্ছে। আজকেই শেষ পুজো আমার পুজোর, গতকাল থেকে শুরু হয়েছে, আমরা আজকে এসেছি। গতকালকে আমাদের একদম সময় ছিল না, তো এরপরে আরও অন্যান্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে। টোটাল 6টা জায়গায় আজকের দিনে পুজো হচ্ছে। আমরা চেষ্টা করব সবকটাই কভার করা যায়, যাতে দেখা যাও কেমন হয়। সব বাঙালিদেরকে দেখলে ভালোই লাগছে, সবাই শাড়ি পাঞ্জাবি পরে বেশ সুন্দর লাগছে। এই ভাইবসটা আমি খুব মিস করি, অনেক বছর আমি কলকাতাতে নেই। কত রকমের যে খাবার এখানে পাওয়া যাচ্ছে, ফুচকা, সামোসা, পাটিসাপটা, বিভিন্ন ধরনের মিষ্টি, বাহ দারুন, এগ রোল, কাঠি রোল, আর অনেক কিছু আছে। ও, এখানে আছে ফুচকা, আরও মনে হয় বাচ্চাদের স্ন্যাক্স আছে, আর ওখানে ভেজিটেবল চপ আছে, খুব ভালো লাগছে। প্রত্যেক বছরই আমরা এখানে চলে আসি, দারুণ লাগছে। পুজোর ভোগ পেয়েছি, পুজোর ভোগটা খাওয়াও হয়ে গেছে, দেখা হয়ে গেছে যশোধরার সাথে। পুজো আমাদের শুরু, ওর হাজবেন্ড রাজদীপ দা দারুণ দারুণ ছবি তুলে দিয়েছে জানো ফ্রেন্ড, আর ও আমার কিন্তু কলেজের ফ্রেন্ড। এটা একটা ব্লেসিং যে আমরা এভরি ইয়ার দুর্গাপুজোতে দেখা আমাদের হয়, সো দিস ইজ সো নাইস ফিলিং। এরপরে আমরা দেখি নেক্সট কোথায় যাওয়া যায়, আমরা একজন বন্ধুর জন্য ওয়েট করছি, ও আসলে ওর সাথে দেখা করে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। সো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি টরন্টো বেঙ্গলি কালচারাল সোসাইটিতে, ওদের এখানে ফার্স্ট টাইম দুর্গাপুজো হচ্ছে। খুবই সুন্দর ডেকোরেশন ওরা করেছে, দেখো বেশ ছোটোখাটো ছিমছাম, বাট বেশ ভালো লাগছে। আর সাথে থাকছে পুরোনো দিনের গান, এত নস্টালজিক, খুব ভালো লাগছে। বাট আমরা এখানে বেশিক্ষণ আর থাকবো না, কারণ আমাদের পিকারিং যেতে হবে। পিকারিংয়ে হচ্ছে আমন্ত্রণ কালচারাল অ্যাসোসিয়েশন, ওদের ওখানে দুর্গাপুজোটা নাকি দারুণ হয়েছে। সো ফ্রেন্ডস, পিকারিং পৌঁছে গেছি, এবার আমরা প্রতিমা দর্শনে চলে যাব। প্রত্যেকটা দুর্গাপুজোতেই এখানে বিভিন্ন রকমের স্টল হয়, তোমরা দেখতেই পাচ্ছ। আর খুব খিদে পেয়েছে, এবার আমাদের খেতে হবে। বিতান ইজ অলসো হাংরি, ইয়েস হাংরি বিতান। দারুণ দারুণ সব খাবার দেখাই যাচ্ছে, চলো তাহলে দেখি এখানের প্রতিমা কেমন। এরা এখানে ধুনুচি নাচ কম্পিটিশন রেখেছে, কেমন হয় দেখি, যদি সুযোগ পায় আমিও একটু নেচে নেব। তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে ধুনুচি নাচের, অবশ্যই শেয়ার করো। কিন্তু
সো ফ্রেন্ডস, এখন আমরা ডারহাম দুর্গোৎসবে চলে এসেছি। এখানে পুজো শেষ, তার কারণ প্রত্যেকটা উইকেন্ডেই এখানে দুর্গাপুজো সেলিব্রেট করা হয়। তো সেই অনুযায়ী আজকে এখানে ডারহাম দুর্গোৎসবের পুজো শেষ। নেক্সট উইকেন্ডে আরও অনেক কমিউনিটি আছে, বেঙ্গলি কমিউনিটি আছে, সেইখানে যাব, তোমাদের সাথে শেয়ার করব। অভিকে কিন্তু ভালোই লাগছে নতুন পাঞ্জাবিটা পরে। এটা আমরা লাস্ট ইয়ার যখন ইন্ডিয়াতে গেছিলাম তখনই কিনে এনেছি। এখানেও পাওয়া যায়, বাট এত ভালো কালেকশন নেই, অ্যান্ড ডেফিনেটলি দাম তো বেশি হবেই এখানে। এই যে আমার ফ্রেন্ড চান্দ্রি, ওর হাজব্যান্ড অরুণ, আর ওদের ছোট্ট বাচ্চা কিয়ারা ঢুকছে। চান্দ্রি আমার কলকাতার ফ্রেন্ড, এখানে এসে দেখা, ও আমার রিলেটিভও হয়। এখন আমরা চলে এসেছি দুর্গা ফাউন্ডেশনে, এদের এখানে ফার্স্ট টাইম দুর্গা পুজো হচ্ছে। প্রতিমাটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকর্ডিং টু মি, এতগুলো ঠাকুর দেখেছি কিন্তু এই প্রতিমা অসাধারণ লেগেছে আমার। সো ফ্রেন্ডস, দিস ইজ নট অ্যান এন্ড, নেক্সট ব্লগে আমরা আবার চলে আসছি টরন্টোর বাকি দুর্গাপুজোগুলো নিয়ে। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ ফলো আস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।